কীভাবে ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি চটপটি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন রিথুস ব্লকসের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য তো চটপটি তৈরি করার জন্য যে বুটটা আমাদের লাগবে এই বুটটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর ভিজে যখন ডাবল হয়ে গিয়েছে আমি কিন্তু সেই পর্যায়ে খুব ভালো মতো এই বুটগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আধা ঘন্টার জন্য আধ ঘন্টা পর দেখতেই পারছেন বুটটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো এই সিদ্ধ বসানোর সময় আমি কিন্তু এক্সট্রা কোনো রং বা হলুদ ব্যবহার করিনি কারণ আমার কাছে একটা বাজে স্মেল লাগে এই জন্য চাইলে আপনারা এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন চাইলে হলুদও ব্যবহার করতে পারেন তো এই চটপটি তৈরি করার জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়েছিলাম শশা কুচি ধনিয়া পাতা কুচি কুচি আর এখানে মশলার মধ্যে নিয়েছি গোটা ধনিয়া গুঁড়া নিয়েছি ভাজা জিরার গুঁড়া আর নিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া আর এদিক থেকে আমি নিয়ে নিয়েছি তেঁতুলের টক তেঁতুলের টকটা আমি সব রকম মশলা দিয়ে একদম হাত দিয়ে গুলে নিয়েছি তো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন কিন্তু চটপটিটা তৈরি করা হবে এই জন্য চটপটির বুটটা এদিক থেকে প্লেটে নেওয়া হচ্ছে আর চটপটিটা আমার আপু তৈরি করেছেন কিভাবে আমার আপু একে সমস্ত মশলা দিয়ে চটপটিটা প্রিপেয়ার করছেন চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো চটপটির বুটটা নেওয়ার পরে এদিক থেকে একে দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে হবে শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচ শুকনো মরিচটা আমি কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এদিক থেকে আমি গোটা ধনিয়াটাও কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এরপরে দিয়ে দিতে হবে মরিচ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিয়ে আরও দিয়ে দিতে হবে টমেটো কুচি এখানে আপনারা চাইলে আরও অনেক কিছু ব্যবহার করতে পারেন অর্থাৎ অনেক ইনগ্রিডিয়েন্টস এখানে আপনারা অ্যাড করতে পারেন আমার হাতের নাগালে যেগুলো যেগুলো ছিল সেগুলোই অ্যাড করেছি দিয়ে দিতে হবে শশা কুচি দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি চাইলে আপনারা সিদ্ধ আলু ডিমও ব্যবহার করতে পারেন তবে আমার হাতে যে হাতের নাগালে যেগুলো যেগুলো ছিল সেগুলো আমি ব্যবহার করার চেষ্টা করেছি তো এদিক থেকে দিয়ে দিতে হবে তেঁতুলের টক দিয়ে দিতে হবে কিছু পরিমাণ চানাচুর চাইলে আপনারা ফুচকাও দিতে পারেন নিমকিও এখানে অ্যাড করতে পারেন তবে এখানে কিন্তু এক্সট্রা করে আর কোনো লবণ ব্যবহার করা হয়নি যেহেতু বুটটা সিদ্ধ করার সময় লবণটা অ্যাড করা হয়েছিল তাই এখানে আর কোনো এক্সট্রা লবণ অ্যাড করা হয়নি তো এখন কিন্তু সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নিলেই কিন্তু চটপটিটা রেডি হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে চট জলদি চটপটি তৈরি করে ফেলতে পারেন কারণ এই সমস্ত উপকরণ সব সময় আমাদের ঘরে কিন্তু অ্যাভেলেবেল থাকেই আর এটা আমি মনে করি বাইরের চটপটি থেকে অনেক গুণ হাইজিনিক আর খেতেও অনেক বেশি মজা লাগে যারা বাইরের খাবার খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে বাসায় হালকা উপকরণ দিয়ে একদম মুখরোচক এই চটপটিটা তৈরি করে খেতে পারেন এটা অনেক মজা হয় তো এই ছিল আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে চটজলদি ঘরোয়া উপকরণ দিয়ে চটপটি তৈরি করতে হয় আর এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন চটপটি যেমনভাবেই বানানো হোক না কেন আমার কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন